আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীতে কবিগুরুকে জানাই সহস্রদ্ধ প্রণাম। অন্যদিকে করোনার প্রকোপে সারা পৃথিবী আজ ব্যাধিগ্রস্ত। এই মুহূর্তে আমাদের কাছে একমাত্র উপায় ঘরে থাকা। তাই আজ ঘরে থেকে আমরা রবীন্দ্রনাথের কিছু কবিতা পাঠ করে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালন করব। প্রথমেই কবিতা পাঠে সহায়ক ভৌমিক। নমস্কার বীর পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে। সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেম যেন জুড়া দিঘির মাঠে। ধু ধু করে যে দিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নজির সোঁতা। চোর কাটাতে মাঠ হয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনো খানে, সন্ধে হতে গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হা রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেহারা গুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি ভয় কেন মা করো। হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের ছেড়ে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হা রে 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 রে। তুমি বললে যাসনে খুকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দিবি কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝে মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে অত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। এবার কবিতা পাঠে নম্রতা ভৌমিক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দেখির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন। নমস্কার। অবশেষে কবিতা পাঠে সত্যজিৎ দাস। প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী,
বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উচ্ছমুখ হতে উচ্ছ্বাসিয়া উঠে যেথা নির্বাড়িত স্রোতে। দেশে দেশে দিশে দিশে কর্মধারা দায় অজস্র সহস্রবিদ্য চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসে। পৌরুষেরে করেনি শতদা নিত্য যেথা তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতেরে সেই স্বর্গে করজাগরিত। ধন্যবাদ।